বর্তমানে দেখা যাচ্ছে রাশিয়া এবং তার প্রশাসন ইরানের প্রশাসনের পাশে এমনভাবে দাঁড়িয়েছে সেখানে কোনো রাগঢাক নাই। কূটনৈতিক অবস্থান থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা আক্রমণের ক্ষেত্রে রাশিয়া প্রতিনিয়ত ইরানকে এমনভাবে সহায়তা করছে সেখানে যেন দুই ভাই একসাথে কোনো এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে। এমন ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে অন্যতম ভাই মিস্টার ভ্লাদিমির পুতিনের জন্য মারাত্মক বিজয় সংবাদ নিয়ে হাজির হচ্ছে বিশ্ব মিডিয়া। বন্ধুরা, জানা গেছে এমন একটি বিষয়, বাস্তবিক পক্ষে যদি রাশিয়া এবং ইউক্রেনে এমন কিছু ঘটে তার প্রভাব পড়বে সরাসরি মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে এবং এই ইম্প্যাক্ট হবে সুদূর প্রসারী এবং সেক্ষেত্রে ইরান চরম আকারে সুবিধা পাবে। রাশিয়া যদি ওখানে এমন একটি সুবিধা লাভ করে রাশিয়ার উপরে সামগ্রিক যুদ্ধের চাপ কমে যাবে এবং রাশিয়া সেদিকে মোটামুটি একটু কম মনোযোগ দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে তার ফুল মনোযোগ নিবন্ধন করতে পারবে। ইসরায়েল ইরান যুদ্ধটি শুরু হওয়ার পর আমেরিকা ইউক্রেনকে এক প্রকার ভুলেই গেছে। ফুল স্কেলে ইরান হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধটি শুরু হওয়ার পর এর মধ্যে আমেরিকা শুধু তাদের একবার সামরিক সহায়তা দিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই সকল ছোটোখাটো বা ছোটো বড় সহায়তা যে কোনো ইম্প্যাক্ট পড়ছে না, বর্তমান যুদ্ধের ফলাফল দেখলে আপনি খুব ভালোভাবে টের পাবেন। আর এরই মধ্যে ঘটে গেছে এমন এক ঘটনা যেটি সমগ্র ইউক্রেনীয় বাহিনীর ভিতকে নাড়িয়ে দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফল নির্ধারক হয়ে যেতে পারে সেটি। তাহলে কি মিস্টার ভ্লাদিমির পুতিন বিজয়ের দিকে, অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী কি সারেন্ডারের দিকে যাচ্ছে? আর এই যুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্যাক্টটি এসে পড়বে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন যেহেতু বন্ধু এমনভাবে সহায়তা করেছে যেটি তাকে একেবারে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে, তারই কৃতজ্ঞতাবোধ স্বরূপ ইরানের পাশে তারা সর্বশক্তি দিয়ে দাঁড়াবে, অলরেডি দাঁড়িয়ে গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক ইসরায়েল আক্রমণগুলোকে বোতা করে দেওয়ার জন্য তারা যে সরাসরি যুদ্ধে নেমেছিল সেই ব্যাপারটি বোঝা যায়। জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধির বা রাশিয়ার স্থায়ী প্রতিনিধির বিবৃতির মাধ্যমে তিনি সেখানে সম্পূর্ণরূপে কন্ডেম করেছেন আমেরিকা এবং ইসরায়েলের, এবং তিনি বলেছেন এটি আমেরিকার একটি সাজানো বা নাটক, এটি কোনোভাবেই ইসরায়েলের একার পক্ষে করা সম্ভব নয়, অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘনের নিন্দা করা হয়েছে রাশিয়ার তরফ থেকে এবং বলা হয়েছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর জন্য অনেক মানুষের জীবন বেঁচে গেছে, যেটি এখন মানুষ ভাবতে পারছে না। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি সর্বোচ্চ মাত্রায় সক্রিয় না হতো তাহলে এখানে চরম কিছু ঘটতে পারত। এর মানে এটিকেই বোঝায় যে অবশ্যই ইরানের পাশে আমেরিকার বিরুদ্ধে রাশিয়া তার সর্বশক্তি প্রয়োগ করে দাঁড়িয়েছিল তার আক্রমণগুলোকে শেষ করে দেওয়ার জন্য। যেহেতু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রাশিয়া সরাসরি ইসরায়েলি এবং আমেরিকার যুদ্ধবিমানে ইরানের মধ্য থেকে আঘাত করতে পারে না, তাই তারা এখানে একটি কৌশল অবলম্বন করেছিল। বন্ধুরা, আসলে কৌশলটা কি সেটিও বলবো আপনাদের কাছে। চরম একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যেখানে কয়েকটি পরতে পরতে দুর্দান্ত কিছু খবর রয়েছে। বন্ধুরা, ইউক্রেনের প্রায় 1 লক্ষ সৈন্য তারা অনুপস্থিত রয়েছে যুদ্ধক্ষেত্রে, বা তারা রিভল্ট করতে পারে, বিদ্রোহ করতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিনের একেবারে সুযোগ করে দিয়ে, বা পুতিনকে এমন সুযোগ করে দিয়ে মিস্টার ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে, যেটি ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে মারাত্মক এম্বারাসমেন্ট তৈরি করতে পারে এবং ইউক্রেনকে এমন বিপদে ফেলতে পারে তার এই যুদ্ধের সম্ভবত আর কোনো ভবিষ্যৎই দেখা যাচ্ছে না এই মুহূর্তে। যখন তারা প্রায় 1,60,000 সৈন্য নতুন করে রিক্রুটের পরিকল্পনা করছে এবং এটি তাদের জন্য চরম এক প্রকার বাধ্যতামূলক অবস্থা, আর এই অবস্থায় যদি 1 লক্ষ সৈন্য ছুটি ছাটা ছাড়া তারা তাদের কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকে এবং কোনো জবাবদিহিতা ছাড়া অনুপস্থিত থাকে, তাহলে বড় রকমের একটি গ্যাপ তৈরি হবে। বন্ধুরা, রাশিয়ার একজন এমপি আন্না স্কোরোকোভা বলেছেন যে এটি একটি শকিং নিউজ আমাদের জন্য। একটা টেলিভিশনকে তিনি 29 অক্টোবর বলেছেন যে এটি আমাদের জন্য এমন এক ব্যাপার যেখানে প্রায় 1 লক্ষ ইউক্রেনিয়ান সোলজার একেবারে চলে যেতে চাচ্ছে, একেবারে চলে গেছে। বন্ধুরা, স্কোরোকোভা আরও বলেছেন যে এগুলো হচ্ছে মূলত এই ট্রুপসদের সাথে মিসম্যানেজমেন্টের কারণে হাই অফিসিয়ালসদের। ব্যাপারটি মারাত্মক, হিন্দুস্তান টাইমসের ভিডিওতে এই বিষয়গুলো প্রকাশ করেছে। বন্ধুরা, যে বিষয়গুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম ফ্যাক্ট হচ্ছে
অবশ্যই এই সকল সৈন্যদের ফ্রন্ট লাইনে পর্যাপ্ত পরিমাণে সুবিধা না দেয়া, অস্ত্রশস্ত্র না দেয়া এবং সামগ্রিক যুদ্ধকালীন সময়ের জন্য যে পরিমাণ এইড বা সহায়তার প্রয়োজন হয় সে ব্যাপারে তারা কোনো ছিটেফোঁটাও সহায়তা না পাওয়ার কারণে ফ্রন্ট লাইনে তাদের যুদ্ধে জীবন পড়েছে ঝুঁকির মধ্যে। অর্থাৎ এখানে যদি এই অবস্থা চলে তাহলে দীর্ঘমেয়াদে যুদ্ধে চালিয়ে নেওয়া বা চালিয়ে যাওয়া কোনোভাবেই ইউক্রেনের পক্ষে সম্ভব হবে না। যেটি বলছিলাম, এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের বর্তমানে এই ফলাফল কীভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইম্প্যাক্ট ফেলতে পারে। রাশিয়ার উপর থেকে চাপ কমে গেলে এবং রাশিয়া যদি যুদ্ধ জয়ের একেবারে দ্বারপ্রান্তে চলে যায় তাহলে তার যে চাপ কমবে সেই চাপগুলো তারা এখান থেকে ট্রান্সফার করবে মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং আমেরিকার উপরে। অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ যতই স্তিমিত হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এগেনস্টে রাশিয়ার সামরিক উপস্থিতি ততই বাড়বে। রাশিয়া তখন অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র থেকে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো ইরানের অভ্যন্তরে হস্তান্তর করতে পারবে বা ট্রান্সফার করতে পারবে। অর্থাৎ রাশিয়ার বর্তমান মনোভাব এমন, এখানে যদি সে সুযোগ পেত তাহলে অন্তত অনেকগুলো Su-35 যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে নিয়ে বসিয়ে রাখত। তবে আপনাদের একটি খুশির সংবাদ দিচ্ছি, যেগুলো শুনে হয়তো আপনার খুব ভালো লাগতে পারে। ইরান যে তার পরবর্তী হামলাগুলো চালানোর জন্য প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলের অভ্যন্তরে, এটি কোনো ফ্লুক বা মিথ্যা তথ্য নয়। বন্ধুরা, এটি আমেরিকার হয়তো তাদের কৃত্রিম সামরিক স্যাটেলাইট অথবা তাদের যে সকল মুভমেন্ট, অর্থাৎ ইরানের যে সকল বর্তমান মুভমেন্ট, সেগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে প্রসারিত হয়েছে। আর এরই মধ্যে হিজবুল্লাহ প্রতিনিয়ত ইসরায়েলকে দিচ্ছে লেবাননের অভ্যন্তর থেকে মারাত্মক দুঃসংবাদ। আর এই দুঃসংবাদের কারণে প্রতিনিয়ত ইসরায়েলি সৈন্যদের যে সকল মরদেহ আসছে ইসরায়েলের অভ্যন্তরে, আকাশ বাতাস ভারী হয়ে উঠছে তাদের বেদনায়। বন্ধুরা, তারই সাথে যদি আমেরিকা এবং ইসরায়েলের জন্য আপনার রাশিয়ার এমন ধরনের একটি সংবাদ সকাল সকাল চলে আসে তাহলে কেমন লাগবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত সর্বশক্তি দিয়ে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণাই শুধু দেন নাই, সেটি সত্যে প্রমাণিত করেছেন। বন্ধুরা, ইরানের হামাদান প্রদেশে বিশালাকার কঠিন কংক্রিটের হ্যাঙ্গার তৈরি হচ্ছে। যুদ্ধবিমান রাখার এই হ্যাঙ্গারগুলো আসলে কী কারণে তৈরি হচ্ছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। অনেক সামরিক বিশেষজ্ঞগণ বলেছেন হামাদান প্রদেশে সম্ভবত ইরান থেকে যে সকল যুদ্ধবিমানগুলো পরবর্তীতে ইসরায়েল এবং আমেরিকার অভ্যন্তরে, বিশেষ করে আমেরিকার পার্শ্ববর্তী যে সকল ঘাঁটি রয়েছে সেখানে আঘাত করবে, সেই যুদ্ধবিমান মূলত হতে যাচ্ছে রাশিয়ার নির্মিত Su-35 যুদ্ধবিমান। আর এই Su-35 যুদ্ধবিমানগুলো সম্ভবত রাশিয়া থেকে ইরানে আনা এখন সময়ের ব্যাপার মাত্র, অথবা চলে এসেছে, ইরান সেগুলোকে প্রকাশ্যে আনেনি। এই সকল হ্যাঙ্গারগুলো এমন মজবুত এবং কঠিন করে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে, তার মাধ্যমে কয়েকটি মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আর তা হচ্ছে, সম্ভবত এমন কোনো যুদ্ধবিমান এখানে আসতে চলছে, তার নতুন বাসরঘর হচ্ছে এই সকল হ্যাঙ্গারগুলো। এবং মজবুত দৃঢ় নির্মাণের ভিত্তি এবং অবস্থানগত বৈশিষ্ট্য দেখে মনে হয় যে রাশিয়ার কাছ থেকে সম্ভবত তারা অতি সত্বর Su-35 যুদ্ধবিমানগুলো পেতে যাচ্ছে, আর তার ঘর হবে এখানে। মূলত হামাদান প্রদেশে এই ধরনের হ্যাঙ্গার নির্মাণের উদ্দেশ্য কি সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট না জানা গেলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপারে সংবাদ প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এমনিতেই Su-35 যদি আসে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ভার যদি রাশিয়ার তরফ থেকে কমে যায় তাহলে সে তার সমরাস্ত্র এবং যে ইকুইপমেন্টগুলো রয়েছে তার একটি বড় অংশ মুভমেন্টের মাধ্যমে সিরিয়া এবং ইরানে প্রতিস্থাপন করবে আমেরিকা এবং ইসরায়েলকে ভরে দেওয়ার জন্য। ব্যাপারটি মারাত্মক গুরুত্বপূর্ণ। আর যেটি বলছিলাম সেটি হচ্ছে, অবশ্যই ইউক্রেনীয় অঞ্চলে তাদের যে অবস্থা, এই অবস্থা নিয়ে ভবিষ্যতে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো থেকে তাদেরকে হটিয়ে দেওয়ার কোনো চিন্তাই করতে পারে না ইউক্রেন। বন্ধুরা, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি যদি আপনি একটু বিবেচনা করেন, ইউক্রেনের টপ অফিসিয়ালের যে ব্যাপার এবং বিবৃতি বা তাদের যে বর্তমান মনোভাব সেটির মাধ্যমে সামনে চলে আসলে একটা ব্যাপারই এখানে সুস্পষ্টভাবে প্রতিধ্বনিত হয়, এই যুদ্ধে আপাতত ইউক্রেনের কোনো ভবিষ্যৎ আমি আসলে দেখতে পাচ্ছি না। আর এখানে যদি রাশিয়া চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং সে একটু স্থিতিশীল হয় তাহলে বিশ্ববাসীর, বিশেষ করে ন্যাটো এবং আমেরিকার বর্তমান যে পরিস্থিতি এবং তাদের প্রতি যে মেসেজ যাবে যে আমেরিকা বর্তমানে রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে যাকে রক্ষা করতে যায় তাকে রক্ষা করা তো দূরের কথা, তার রাজনৈতিক এবং অর্থনৈতিক বা ভূকৌশলগত অবস্থান হাসিলের পর প্রতিপক্ষকে দুর্বল করার পর মূলত সেখান থেকে সরে আসে বা শেষ পর্যন্ত ফলাফল আনতে ব্যর্থ হয়। ন্যাটো সম্পূর্ণরূপে ইউক্রেনকে সমর্থন বা সহায়তা করার পর যদি রেজাল্ট বা ফলাফল এই হয় তাহলে তো উত্তর কোরিয়া, রাশিয়া এবং ইরান অক্ষই ন্যাটোর চেয়ে শক্তিশালী বলা চলে।
সুতরাং ভবিষ্যৎকে এখন সামরিক মেরুকরণের একটি ফ্যাক্ট হিসেবে অন্যদিকে সরে আসতে চলছে, যেখানে উপস্থিত থাকবে উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া, চীন এবং আরও কিছু রাষ্ট্র। নিরপেক্ষ হিসেবে যারা থাকবে তারাও এই গ্রুপটির সঙ্গে থাকবে। ব্রিক্সের ব্যাপারটি নিয়ে আমরা যখন কথা বলছি তখন এমন ধরনের একটি সামরিক জোট সকলের অগোচরে আনঅফিসিয়ালি উদ্বোধন হচ্ছে বা প্রস্ফুটিত হচ্ছে। ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়া ইতিমধ্যে সেই জোটটির প্রাথমিক সদস্য হিসেবে আত্মপ্রকাশ করে গেছে। তার সাথে যদি আনঅফিসিয়ালি ভবিষ্যতে চীনের মতো শক্তির উদয় হয় তাহলে মধ্যপ্রাচ্যে এমনই একটি জোট তৈরি হচ্ছে পুরো এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে, যেটিতে মূলত আমেরিকা এবং ইসরায়েলের জন্য 22 নম্বর বিপদ সংকেত দেখা যাচ্ছে। কারণ এখন তারা আর পিছিয়ে নয়, অন্য দেশের অভ্যন্তরে যুদ্ধের সৈন্য মোতায়েন করা আপনি কী মনে করেন? সেটি যে কোনো সময় তেহরানের ক্ষেত্রে ঘটতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যদি ইরানের সাথে এই দেশগুলোর যুদ্ধ শুরু হয় তাহলে এখানে রাশিয়ান এবং উত্তর কোরিয়ান সৈন্য আসবে না, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? ভূকৌশলগত অবস্থান এবং রাজনৈতিক স্বার্থ বজায় রাখার জন্য এখন কোনো সীমারেখা নেই। এখন যেখানে বন্ধু যাবে সেখানে আমরা গিয়ে আঘাত করব। ইরানের জন্য সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হলো যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শেষ হয়ে যায় তাহলে রাশিয়া সর্বশক্তি দিয়ে ইরানের পাশে দাঁড়িয়ে শত্রুর বিরুদ্ধে লড়তে পারবে, যেটি নতুন একটি অধ্যায়ের সূচনা করবে। ধন্যবাদ।